গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছেলেটা বাইরে গিয়ে খেলছিল, তারপরে যাই হোক ছেলেটা চলে এসে আর বাইরে খেলবে না, বিছানার মধ্যেই খেলবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ও বিছানায় আছে, আর তার সঙ্গে ওর বাবাও রয়েছে। তা যাই হোক না কেন, আমি চট করে বিছানাটাকে তুলে নিচ্ছি, মশারিটা গুটিয়ে রেখে দিলাম। এবার আমি লেপটাকে ভাঁজ করে নিচ্ছি, করে রেখে দেবো, নাহলে আমার বিছানা কিছুতেই বিছানা গুছাতে দিচ্ছি না। এইটা ধরে টানাটানি করছে, ওটা ধরে টানাটানি করছে। তা যাই হোক, আমি তার মধ্যে দিয়েও বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি চট করে, কারণ অর্জুনের বাবা ওকে ভুলিয়ে রাখছে আর আমি সেই ফাঁকে গুছিয়ে নিচ্ছি। তা আমি ভাবলাম যে চাদরটা পরে ভাঁজ করব, কারণ চাদরটা আমি পরে ওর সঙ্গে থাকতে থাকতেও ভাঁজ করতে পারবো। তার আগে আমি বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিই। তা যাই হোক, চাদরটাকে আমি টেনে দিলাম, কারণ আমার চাদরটা পাতাই আছে, চাদরটাকে টেনে দিচ্ছি। আর বাকি যে চাদরগুলি আমি মশারির ওপরে দিই সেগুলিকে পরে ভাঁজ করবো বলে রেখে দিয়েছি। তা ও দেখতেই পাচ্ছ, মানে এরকম করে আর কি কাজটাকে আমাকে করে নিতে হচ্ছে। তা যাই হোক না কেন, আমি বিছানাটা গুছিয়ে নিই। আর অর্জুনকে দেখেছো তো কীরকমভাবে ওর বাবা কভার করে রেখেছে মুখটাকে, যাতে ঠান্ডা না লাগে একটুও। ওর বাবার সেই মানে মাথা থেকে মুখ পর্যন্ত যে একটা মাস্ক মতন যেটা আছে আর কি, গেঞ্জি টাইপের, তা সেটা দিয়ে আর ও এক ফোঁটা মুখটা খোলেনি, ওই রকমভাবেই মুখটাকে রেখে দিয়েছে। তাই যাই হোক, অর্জুনের বাবা চলে গেল অর্জুনকে নিয়ে বাইরে। আর আমি বললাম তুমি একটু ওঠো, ওকে ভালো করে বিছানাটা ঝেড়ে নিই। তা অর্জুনের বাবা ওকে নিয়ে বাইরে চলে গেল, আমি সেইভাবে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তা এবার আমি বিছানাটাকে ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপরে আমি এবারে মানে দেখা যাক কী করা যায়, তারপর বাকি কাজগুলি সারবো। তা এবার দেখতেই পাচ্ছ অর্জুন কী করছে। এবার আমি চট করে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, ঘরটা মুছে আমি স্নান করতে যাবো, তাই আর কি ঘরটাকে মুছে নিচ্ছি। আর তোমাদের বন্ধুরা বেশি ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারছি না, কারণ আমাদের ঘরটা ভীষণই ছোট, খুবই ছোট, তোমরা দেখে হয়তো বুঝতে পারো। তা আমরা ভাড়া বাড়িতে থাকি, ভীষণই ছোট ঘরটা, একটুখানি জায়গার মধ্যে আর কি ঘরটা, বিশেষ করে আমাদের মানে ঘরটার মধ্যে খাটটা বড় জায়গা নিয়ে নিয়েছে, আমাদের 6-7 খাট, ওই জন্য জায়গাটা বেশি নিয়ে নিয়েছে। আগে তক্তপোষ ছিল, সেই জন্য জায়গাটা অনেকটা বড় বড় লাগতো। তো সেটা তোমরা জানো না, কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই ভিডিওটা আমাদের কাছে নেই। তা যেই হোক না কেন, সেটা ভিডিও করে রাখিও নি। তা তোমরা দেখে নিচ্ছি আমি ঘরটা মুছে নিচ্ছি, চটপট করে ঘরটা মুছে নিই, করে আমি স্নান করতে চলে যাবো। স্নান করে এসে পুজো দিতে হবে। তা আমি স্নানটা করে এসে আমি মানে তাড়াতাড়ি করে আগে মানে ধূপটা জ্বালিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাবতে পারো ঠাকুরকে গঙ্গা জল দিয়ে শুধু ধূপ দিচ্ছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দরজার গেটের উপরে ঠাকুর রাখা আছে। তা আমরা ঠাকুরকে খেতে দিতে পারি না, কারণ আমাদের জায়গাটা খুবই ছোট। তাই এবার আমি একটা মাথা খাটিয়েছি, ওই যে পাশে যে প্লাস্টিকটা ঝুলছে ওটা আমি ঠাকুরের বাসন কিনে রেখেছি। তা ওর মধ্যে আমি ওখানটা আমি একটা দেয়াল সেটিংয়ের তক্তা মতন করবো, করে বাকি জিনিসগুলি রেখে ওখানে আমি আর কি মানে ঠাকুরকে খাবার দাওয়ার মানে খাবার দাওয়ারের জিনিসপত্র মানে জিনিস গঙ্গা জলে বোতল বোতলগুলো ওখানে রাখলে একটু জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে ঠাকুরকে ভালো করে পুজো দিতে পারবো। তা যাই হোক, ঠাকুরকে ধূপতে দেওয়ার পর আমি অর্জুনের বাবা কাজে বেরিয়ে যাবে, তাই আর কি আমাকে বললো চট করে চাটা করে নাও। তা আমি চাটা করে নিচ্ছি। আর অর্জুনের বাবা দোকান থেকে পাউরুটি কিনে এনেছে, তা পাউরুটিটা আমি শেখে নেবো। এদিকে আমি চাটা করে নিই, করে নেওয়ার পর পাউরুটিটা একদিকে শেখে নেবো, কারণ তারপরে অর্জুনের বাবা বেরিয়ে যাবে, অর্জুনের বাবা কাজে বেরিয়ে যাবে। কাজে ফিরে যাওয়ার পর তারপর আমার বাকি কাজ যেগুলো আছে সেগুলি সারবো। তো এদিকে আমি চা করছি, তোমরা দেখতেই পাচ্ছ দুধ চা করছি। এবার আমি পাউরুটিটাকে শিখে নেবো, কারণ ও বাবার মানে অর্জুনের বাবা আর কি গ্যাস অম্বল হয়ে যায়, সেই জন্য আর কি পাউরুটিটা শিখেই দিই। তা পাউরুটিটা আমি চাটুতে শাঁকি না, আমি ওই রুটির সাকনিতেই শাঁকি। আর এদিকে আমি চাটাকে ঢেলে নিলাম, চা হয়ে গেছে। তা চা আর পাউরুটি নিয়ে এবার অর্জুনের বাবার কাছে চলে এলাম, এসে অর্জুনের বাবাকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আর এদিকে ছেলেটা ভীষণ দুষ্টুমি করছে, পাউরুটির মধ্যে হাত দিচ্ছে, এই যে হাত দিচ্ছে পাউরুটির মধ্যে, যাই হোক পাউরুটি মানে পাউরা আর পাউরুটি সব এক জায়গায় হয়ে গেছে আর কি। আর অর্জুনের বাবা বেরিয়ে গেছে, আর আমি সেই জন্য কী করলাম, জামা কাপড়গুলি রোদে দিয়ে দিচ্ছি, চুলটাকে খুলে দিয়েছি যাতে চুলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে আমি জামাকাপড় মানে এগুলি আগের দিনের জামাকাপড় ছিল, ভালো করে আর কি শুকায়নি, তাই আর কি আমি এগুলিটাকে মানে ভালো করে আর কি শুকনো মানে
এইগুলি শুকিয়ে গেলে তারপর ওইগুলি আর কি দিয়ে দেবো। তাই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, কাকিমা গেল এখান থেকে, আর এদিকে ছেলেটাকে গুটি গুটি পায়, এদিকে যাচ্ছে একবার, ওদিকে যাচ্ছে একবার, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, খেলছে আর কি। তা আমি সেই ফাঁকে আর কি জামা কাপড়গুলি মেলে দিচ্ছি, মানে ও যতক্ষণ খেলে সেইটুকু টাইমের মধ্যে আমি টুকটাক যেগুলি কাজগুলি আছে করে নিই। তা আগে ছোটো যখন ছিল ভীষণ অসুবিধা হতো, এখন অতটা অসুবিধা হয় না, একটু বড় হচ্ছে তো ওকে নিচে নামিয়ে দিয়ে আমি কাজ করতে পারি। তা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আগের থেকে ছেলের শরীরটা একটু ঠিক আছে, একটু একটু ঠিক আছে। তা কালকে পুজো দেবো, আজকে আমাদের 4 দিন, তা এটা 5 দিন বা 3 দিন দিতে হয়, তা কালকে 5 দিন হচ্ছে, তা কালকে পুজো দেবো। তা আজকে পুজোটা দিলে ভালো হতো, তো যাই হোক কালকে দিয়ে দেবো পুজোটা। তা তোমরা দেখতেই পেয়েছো সারাদিন আমার কাজকর্ম হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ছেলেটা এখন ঘুমোচ্ছে, তা সেই জন্য আমি আর কি তোমাদের সঙ্গে চলে এলাম একটু কথা বলতে। তো এরপর আমি ভাত বসিয়ে দেবো, কারণ আজকে আমাদের সেদ্ধ ভাত খেতে হবে, তো আজকেও তাই খেতে হবে। আজকে দিনটা কালকে দিনটা, এই দুটো দিন মানতে হবে। তো যাই হোক না কেন, তা তারপরে তো বন্ধুরা সমস্ত জামাকাপড় ছিল সেগুলিকে মেলে দিয়েছি, কারণ আজকে রোদটা হালকা, কালকের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে। তা আমি জামাকাপড়গুলি মেলে দিয়েছি, শুকিয়ে যে আশা করছি শুকাবে, কিছুটা হল বাকিটা বারান্দায় মেলে দেব। তা যাই হোক না কেন, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না, পুরোটা ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা ভিডিওটা দেখার পর বন্ধুরা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কিছু জানানো থাকলে প্লিজ সেটা কমেন্টে জানিয়ে দিও। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, ছেলেটা মানে খুব জোর ঘুম পেয়েছে, তাই আর কি উঠোনেই ঘুমিয়ে পড়ছে। আমি বলছি বাবা ঘুম পাচ্ছে, আবার শুয়ে পড়ছে, একবার শুচ্ছে, একবার এই লাঠিটাকে কোড়াচ্ছে, আবার শুয়ে পড়ছে। এই দেখো দেখে যাও, মানে আর ঘুম পাচ্ছে, এটা বোঝাতে চাইছে ও যে মা আমার ঘুম পাচ্ছে, ওই জন্য শুয়ে দেখাচ্ছে আমাকে, আবার হাসছে, মানে ওর ঘুম পাচ্ছে। ওদিকে ওর দাদু এসে দাদুর দিকে তাকিয়ে আর কি হাসছে, মানে ওরকম আমাকে ঘুম পাড়াতে হবে। তো ঘুমাবে না এখন, ও দুষ্টুমি করবে ঘরে গেলে, এখন বিছানার মধ্যে দুষ্টুমি করবে। তা তোমরা দেখো কীরকম দুষ্টুমিটা করে, এই দেখো, এই দেখো বন্ধুরা কীরকম দুষ্টুমি করছে। মুড়িগুলিকে বাটির মধ্যে দেওয়া হয়েছিল, মানে প্লেটের মধ্যে, সেটাকে নিচে ছড়ালো, নিচে ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে, আর এখন দেখো কী করছে। এ বাবা, বাবা এদিকে তাকা, তাকা এদিকে, এই তো ওদিকে, কোথায় যাচ্ছ সোনা, কোথায় যাচ্ছ বাবু, না ওঠে না, পড়ে যাবে, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও, একটা পায়ে মোজা পড়েছে আর একটা পায়ে মোজা খুলে দিয়েছে। হ্যাঁ বাবা রে, না ও বাবা এদিকে তাকা, বাবু কোথায় যাবি, মা তো এখানে বসে আছে, আবার কোথায় যাবি, আমা পড়ে যে দেখলি, পড়ে গেলি তবুও যাবি, তাকে লেগে যাবে, তাকে লেগে যাবে, এমনি নেড়া আছো তবু উঠবে, উঠবে পড়বে আবার উঠবে। আচ্ছা চলে আসো, চলে আসো এখানে, চলে আসো এখানে আসো বাবু, এদিকে আসো, আই 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 আই, তোর ঘুম পেয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দি, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। ওর ঘুম পেয়েছে বন্ধুরা, সে যেন ওই রকম করছে, দেখো কি করছে, জানলাটাকে বন্ধ করছে, বাবা লেগে যাবে সোনা, লেগে যাবে। তা ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে ঘুম পাচ্ছে বলে ঘ্যান ঘ্যান করছে। তো বন্ধুরা অর্জুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অর্জুন ঘুমিয়ে পড়েছে, আর আমি এইদিকে জানলাগুলি বন্ধ করে দিয়েছি, কারণ আলোতে ও আর কি মানে বাইরে থেকে আর কি আওয়াজ আসে, আর আলোটাও পড়ে ঘরের মধ্যে। তা আলোর থেকে বড় কথা হলো বাইরে, মানে বাইরের দিকে আর কি লোকেরা কথা বলে, তো মানে ওর কানে আসে, ঘুমটা ভেঙে যায়, সেই জন্য আর কি আমি জানলাটাকে দিয়ে দিলাম, আওয়াজটা এতে কম আসে। তাই এদিকে আমি মশারিটা খাটিয়ে দিচ্ছি, কারণ মশারিটা খাটিয়ে দিলে ওকে মশাটা কামড়াবে না, তার ওর শেপের জন্য আর কি মশাটাকে খাটিয়ে দিচ্ছি। এবার মশারিটা খাটিয়ে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তা এই দেখো মশারিটাকে আমি খাটিয়ে দিলাম, খাটিয়ে দেওয়ার পর এবার আমি বেরিয়ে যাবো
এবার অর্জুনের বাবা আর কি কাজে যাবে, তাই নারকেল বন্ধুরা ফুলের ছোবড়াগুলোকে দুপুরে ছাড়িয়ে খাওয়া দিতে দাওয়া বললাম। হয়ে যাওয়ার পর অর্জুনের বাবা কাজে চলে গেল, অর্জুনের বাবা কাজে চলে যাওয়ার পর তারপর আমি মানে ছেলেটাকে নিয়ে একটু খেললাম, এই এই রাস্তাটার মধ্যেই খেললাম আর কি, মানে আমাদের আমাদের এই গলিটার মধ্যে। তো খেলার পর তারপর সন্ধ্যে হয়ে এলো, সন্ধ্যের কাছাকাছি হয়ে এলো, মানে বিকেলে হয়ে গেল, বিকালে জামা কাপড়গুলি তুলে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা যাই হোক, ছেলেটা ঘুম পাচ্ছিল, ঘ্যান ঘ্যান করছিল, খুব কাঁদছিল, তাই ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে আমি সন্ধ্যে দিয়ে দিলাম, ধুনো দিয়ে দিলাম, ধুনো দেওয়ার পর এবার আমি একটু চা করে খাবো। তা বন্ধুরা, আমি ভাবলাম যে একটু পরোটা করি, তাই পরোটা করছি, মানে আমি চৌকো পরোটা না, আমি গোল গোল পরোটা করছি, কারণ সবসময় চৌকো পরোটা করি আর রাত হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে যাবে, চৌকো পরোটা বেলতে সময় লাগে, তাই আর কি গোল রুটির মতন করেই করছি। হালকা অল্প তেলে ভাজবো, কারণ অর্জুনের বাবা বেশি তেল খায় না, তাই হালকা তেলে ভাজবো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। সন্ধেবেলা চা টা খাওয়ার পর আমি রান্না করতে এসে গেছিলাম, মানে তরকারিটা করব বলে। তা তখন মানে অর্জুন উঠে গেছে, ছেলেটা উঠে গেছে, তা ওকে ঘুম পাড়াতে পাড়াতে গিয়ে আরও দেরি হয়ে গেল। তারপর অর্জুনের বাবাকে ফোন করলাম, ওর বাবা চলে এলো, ওর বাবা আসার টাইম হয়ে গেল, ওর বাবা চলে এলো। তা আমি আলুর তরকারিটা করে রেখেই দিয়েছিলাম, শুধু পরোটাটা করা বাকি ছিল, তা সেটাও করে নিয়েছি। আজকে তিন মানে ত্রিকোণ পরোটা করিনি, আজকে করেছি গোল পরোটা। তা তাড়াতাড়ি গোলটা করলে তাড়াতাড়ি হয়, ত্রিকোণটা করলে একটু দেরি হয়। তা ছেলেটা ওদিকে কাঁদছে, সেই জন্য তাড়াতাড়ি করেছি। তো দেখে নাও, আলুর তরকারি আর পরোটা করেছি আজকে, আজকে রাতের খাবারটা দেখো এটি। বন্ধুরা, লাল লাল আলুর তরকারি করেছি, এখানে গোল গোল পরোটা করেছি। তা এদিকে ছেলের জল গরম হচ্ছে, তো ছেলেটাকেও বন্ধুরা, খাওয়াবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর অনেক অনেক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। তো আজকে পর্যন্ত, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তা আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি, সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো